কষ্ট করে ডিম ভাজতে হবে না প্রত্যেকদিন রেস্টুরেন্টে খেতে চাও ওই ব্যবস্থা করে দেব সারা জীবন সেই রেস্টুরেন্টে খাওয়া চলে যায় খেতে পারি সেই ব্যবস্থাই করো ওই ব্যবস্থাই হচ্ছে রাকায় ছায়া ওনার রেস্টুরেন্ট আমার নামে লিখে দিতে চায় এত তাড়াতাড়ি তোমার কি আমাকে নিয়ে কোনো ডাউট আছে একদম না লিখে দিচ্ছেন কবে আমি যখন বলবো তখনই তাহলে আজই হ্যাঁ বলে দাও চাইলে আজ বিয়ে ইস কি খুশি ভাই আমার আমার বউটাকে এখনই বিয়ে করে নিয়ে যাও এখনই এই মুহূর্তে একটা রেস্টুরেন্টের মালিক হতে পারলে না সেই রকম হবে কিন্তু রেস্টুরেন্ট নিয়ে তো আর আমরা পালাতে পারবো না কোর্ট কাচারি প্রপার্টি পেপার ওয়ার্কস কত ঝামেলা আছে তুমি সেসব নিয়ে টেনশন করো না বেঁচে দিব তুমি শুধু রাকায় ছেড়ে খাটটা চেপে ধরো তারপর কবুল বলে ফেলো কবুল বলে ফেলো না আরেকটা ঝামেলা আছে কি আমার মনে হয় এই রাকায় সাহেব কোনো গেম খেলছে উনি মানিকগঞ্জ নিয়ে যেতে চায় আমাকে ওনার বাবা মার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এরপরে আমার বাবা মার সাথে পরিচিতি করাতে চায় আরে আমার সাথে সেই ব্যাপারে কথা হয়েছে তো বাবা মা বাবু কোথায় আপনাদের চেক এবং এটা অ্যাডভান্স দুদিন পরে ডেট দেওয়া আছে আমাদের কাজ শেষ করে টাকা তুলে নেবেন আচ্ছা তুমি বুড়াকে নিয়ে আসছো কেন বুড়া তো অ্যাক্টিং পারে না আরে বাবা এই বুড়ার অ্যাক্টিং করতে হবে না সে আজকে অসুস্থ সে এরকম ফেলান দিবে শুয়ে থাকবে যা কথা বলার এই ক্যারেক্টার কথা বলবে মা ক্যারেক্টার জি এই মা তো শুধু ফ্যাস ফ্যাস করে কাঁদতে থাকে আরে বাবা মার তো কান্নাকাটি লাগবে তুমি টেনশন করো না তো আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে এই নাও দলিল রেস্টুরেন্টের ওনার এখন শান্তা মরিয়াম ব্যাংক অ্যাকাউন্ট খুলছো অল ডান সব কিছু রেডি গ্রেট নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না দেশি নগদে বেশি লাভ